বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি শম্পা রেজা, সহকারী শিক্ষক, বাটালতনেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা করোনার এই দুঃসময় বাড়িতে সকলেই ভালো, সুস্থ এবং নিরাপদে আছো। এই মুহূর্তে যারা আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত আছো, তোমরা সবাই বই, খাতা, কলম এবং ক্যালকুলেটার নিয়ে স্ক্রিনের সামনে বসে যাও এবং আমাকে কমেন্ট করে জানাও ছবি এবং শব্দ ঠিকমতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে জেনেছো যে আগামী 1 সেপ্টেম্বর থেকে টিউটোরিয়াল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আশা করি তোমরা বাড়িতে সকলেই সুন্দর মতো প্রস্তুতি নিচ্ছ। আমাদের বাটা আলাতুন্নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সাজেশনসটা দেওয়া আছে, তোমরা সেই সাজেশনস থেকে প্রস্তুতি নিতে শুরু করো। ইতিমধ্যে যারা এখনও পাওনি, তারা ষষ্ঠ শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করো, যাতে তোমরা অতি শীঘ্রই সাজেশনসটি পেয়ে যাও এবং পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। শিক্ষার্থীরা, গত সপ্তাহে আমরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে পড়েছিলাম এবং বলেছিলাম যে আজকে আমি সৃজনশীল অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধান দেখাবো। আশা করি তোমাদের বাড়ির কাজটা তোমরা করতে পেরেছো এবং আমি বলেছিলাম যে তোমাদের বাড়ির কাজটা আমি দেখে দিব, অর্থাৎ আমি উত্তর মিলিয়ে দিব। এখন তোমরা তোমাদের উত্তরটা মিলিয়ে নাও, তোমাদের উত্তরের সাথে বাড়ির কাজের, আমার বাড়ির কাজের উত্তর সঠিক হয়েছে কি না তা তোমরা মিলিয়ে দেখে নাও। এখানে একটা লেনদেনের উদ্দীপক আমরা দিয়েছিলাম, সেই উদ্দীপকের মধ্যে মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় আমরা একটা পরিমাণই দেখতে পাচ্ছি, নতুন যন্ত্রপাতির ক্রয় 70,000 টাকা। এখানে আমরা শনাক্ত করেছি 70,000 টাকা, তাই আমাদের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ হচ্ছে 70,000 টাকা। এবং আরেকটি অংশ ছিল প্রশ্নের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণগুলো আমরা শনাক্ত করি, মনিহারি দ্রব্য ক্রয় 2,000, কর্মচারীর বেতন প্রদান 20,000, পণ্য ক্রয় 35,000 এবং বিদ্যুৎ বিল পরিশোধ 2,200। এই চারটি যোগফল আমাদের মুনাফা জাতীয় ব্যয় এসেছে 59,200 টাকা। আশা করি তোমাদের সকলের উত্তর মিলে গিয়েছে। শিক্ষার্থীরা, তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে ছবি শব্দ ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। এরপর আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমাদের আজকের পাঠ হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সৃজনশীল প্রশ্ন অনুশীলন। আজকে আমরা তিনটা সৃজনশীল প্রশ্ন সমাধান দেখব, কি করে সমাধান করতে হয়। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা শিখবে তা হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় এবং প্রদান বা ব্যয়ের প্রশ্নের ধরন চিহ্নিত করতে পারবে এবং সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারবে। আমাদের প্রশ্ন পাওয়ার পরে বা আমাদের প্রশ্ন দেখার সাথে সাথে আমাদের উদ্দীপকটা খুব ভালো করে দেখতে হবে, দেখে আমাদের দেখতে হবে যে উদ্দীপকে কি চাওয়া হয়েছে, সেই প্রশ্ন ধরন বুঝে আমরা আমাদের উত্তরগুলো দিব। এখানে প্রশ্নের ধরনগুলো সাধারণত এরকম হয় যে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন প্রথমেই আগে শনাক্ত করে নিতে হবে, অর্থাৎ চিনে নিতে হবে কোনটা মূলধন জাতীয় লেনদেন ও কোনটা মুনাফা জাতীয় লেনদেন। তারপরে প্রশ্নপত্রে যা দেয়া থাকবে, অর্থাৎ এরকম থাকে যে মূলধন জাতীয় আয়ের পরিমাণ দেখাও, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ দেখাও অথবা মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ এবং মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় এবং প্রদান বা ব্যয়ের পরিমাণ দেখাতে বলা হয়। এছাড়া উভয় প্রকার মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে পার্থক্য এটাও থাকে,
তখন আমরা মূলধন জাতীয় লেনদেনগুলো যোগ করে মুনাফা জাতীয় লেনদেনগুলো বিয়োগ করে দেখাই। এ ধরনের পার্থক্য দিয়েও প্রশ্ন থাকতে পারে। এছাড়া আরও থাকে বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, অথবা বিলম্বিত বিজ্ঞাপন জাতীয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কত হবে, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। এছাড়া থাকতে পারে যে এত এত তারিখে একটি সম্পত্তি ক্রয় করা হয়েছে, সেই সম্পত্তিটি এত এত টাকায় বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় আয় পরিমাণ কত হবে, এরকম প্রশ্ন থাকতে পারে। প্রশ্ন যেটাই থাকে আমরা সেটা বুঝে তার ধরন বুঝে আমরা উত্তর দেওয়া শুরু করব। এখানে প্রসঙ্গত আরেকটি কথা আমি তোমাদের বলে দেই, গত পর্বে আমি তোমাদের মূল্যায়নে একটি প্রশ্ন রেখেছিলাম আসবাবপত্র বিক্রয়। আসবাবপত্র বিক্রয় বলেছিলাম যেটা মূলধন জাতীয় প্রাপ্তি। এখানে আমি বারবার বলে দিচ্ছি যে তোমরা উদ্দীপকটি আগে ভালো করে পড়ে নিবে, সেখানে কি চাওয়া হয়েছে তার উপর ভিত্তি করে আমাদের লেনদেন শনাক্তকরণ করতে হতে পারে। যেমন কোনো প্রশ্নে যদি এরকম থাকে যে জনাব রহিম আসবাবপত্র ক্রয় বিক্রয় একটা ব্যবসা পরিচালনা করেন, জনাব রহিমের লেনদেনগুলো নিম্নরূপ, অর্থাৎ এখানে রহিম আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান, তিনি আসবাবপত্র ক্রয় বিক্রয় করে থাকেন, এক্ষেত্রে তখন তার আসবাবপত্র বিক্রয়টা কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি হবে না, কারণ তার ব্যবসার পণ্যটা কী, সে কোন পণ্য নিয়ে ব্যবসা করে, সে আসবাবপত্র ক্রয় বিক্রয় করে, কাজেই তার কাছে তখন এই আসবাবপত্র বিক্রয়টা কিন্তু মুনাফা জাতীয় লেনদেন হবে, এবং এই বিক্রয় করার ফলে তার কী হয়, মুনাফা জাতীয় আয় হয়, সেজন্য আমরা তখন এটা মুনাফা জাতীয় আয় হিসেবে দেখাবো। তখন কিন্তু এর জাবেতাটাও তোমাদের ভিন্ন হয়ে যাবে। সাধারণত আমরা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করলে, অর্থাৎ বিক্রয় করলে তার জাবেদা হয় নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট, কিন্তু যদি আমি আসবাবপত্র বিক্রয় করি তাহলে তার জাবেদা কিন্তু নগদান হিসাব ডেবিট হয় এবং আসবাবপত্র হিসাব ক্রেডিট হয়। যেহেতু জনাব রহিম আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং মুনাফা জাতীয় আয়, তাই তার জাবেদাও ভিন্ন হবে এবং লেনদেনটাও তখন ভিন্ন হয়ে যাবে। সেই জন্য আমরা প্রশ্নের উদ্দীপকটি অবশ্যই ভালো করে পড়ে নিব। আবার এরকমও থাকতে পারে যে হাসি খুশি এন্টারপ্রাইজ টিভি ফ্রিজ ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, তখন তার টিভি ফ্রিজ এগুলো তার বিক্রয়কৃত পণ্য, অর্থাৎ সেটা ক্রয় করে বিক্রয় করে, তখন এখানে কিন্তু তার টিভি বা ফ্রিজ এগুলো মুনাফা জাতীয় লেনদেন হবে। সেই জন্য তোমরা প্রশ্নের উদ্দীপকটি অবশ্যই আগে ভালো করে পড়ে বুঝে তারপরে শনাক্ত করে কাঙ্ক্ষিত উত্তরটি দেওয়া শুরু করবে। এবার আমরা আমাদের মূল পাঠে চলে যাই, অর্থাৎ আমরা সৃজনশীল প্রশ্নের সমাধানে চলে যাই। এখানে আমি সৃজনশীল প্রশ্ন এক দিয়েছি পৃষ্ঠা নম্বর 45। তোমরা সাথে বই সামনে নিয়ে নাও, প্রয়োজনে স্ক্রিন দেখার সাথে সাথে তোমরা বইটিও দেখে নিতে পারো। এবং আমি উদ্দীপকটি দিয়েছি, উদ্দীপকের গাণিতিক অংশটুকু পরের স্ক্রিনে দিয়েছি, কারণ একটা স্ক্রিনের মধ্যে আমার আসেনি, তাই আমি পরের স্ক্রিনে তোমাদের দিয়েছি। এখানে উদ্দীপকের প্রথম অংশ এবং প্রশ্নের অংশটুকু একটু দেখি। 2017 সালের বোরহান এন্টারপ্রাইজ নামের ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনের কিছু অংশ, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। খতে বলা হয়েছে মুনাফা জাতীয় আয় ও ব্যয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদানের পরিমাণ নির্ণয় করো, এবং গ হচ্ছে বছরান্তে প্রতিষ্ঠানের মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করো। এবার উদ্দীপকের গাণিতিক অংশটুকু আমরা দেখি। ব্যবসায়ের মূলধন বিনিয়োগ আছে 5 লক্ষ টাকা, যন্ত্রপাতি ক্রয় 1,50,000 টাকা, ব্যাংক থেকে ঋণ গ্রহণ 3 লক্ষ টাকা, পণ্য ক্রয় 10 লক্ষ টাকা, কর্মচারী বেতন প্রদান 3,80,000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা, যন্ত্রপাতির অপচয় 15,000 টাকা, বিনিয়োগ হতে প্রাপ্তি 14,000 টাকা, ভাড়া প্রদান যার মধ্যে 3,000 টাকা 2018 সালের জন্য 40,000 টাকা, কমিশন প্রাপ্তি 50,000 টাকা যার মধ্যে 4,000 টাকা 2016 সালের জন্য, পণ্য বিক্রয় 20 লক্ষ টাকা এবং মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 5,000 টাকা। এইখানে ভাড়া প্রদানে দেখো 40,000 টাকার মধ্যে 3,000 টাকা 2018 সালের জন্য। আমরা উদ্দীপকটা পড়েছিলাম যে 2017 সালের উদ্দীপকটি দেওয়া হয়েছে, তার মানে 2018 সালের অর্থাৎ পরবর্তী বছরের জন্য 3,000 টাকা এই 40,000 টাকার মধ্যে আছে, আর কমিশন প্রাপ্তির মধ্যে আছে 50,000 টাকার মধ্যে 4,000 টাকা আছে 2016 সালে,
তার মানে এটা বিগত বছরের, অর্থাৎ 2017 সালের আগে বিগত বছরের 2016 সালে 4000 টাকা এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে, এখন ক নম্বর প্রশ্নে আমাকে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। আসো আমরা কয়ের সমাধান করার আগে শনাক্তকরণ করে নিই, অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করতে বলেছে, তাই আমরা প্রথমে মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো সেগুলো আগে শনাক্তকরণ করে নিব, অর্থাৎ চিহ্নিত করে নিব। এখানে ব্যবসায় মূলধন বিনিয়োগ আছে 5 লক্ষ টাকা এবং ব্যাংক থেকে ঋণ গ্রহণ আছে 3 লক্ষ টাকা। অতএব এটাই হচ্ছে আমার মূলধন জাতীয় লেনদেন, অর্থাৎ আমি পেয়েছি, ব্যবসা প্রতিষ্ঠান পেয়েছে। এর সমাধান আসো আমরা দেখে নেই। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ, ব্যবসায় মূলধন বিনিয়োগ করা হয়েছে 5 লক্ষ টাকা এবং ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হয়েছে 3 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা এবং 3 লক্ষ টাকা দুটো যোগ করলে আমার যোগফল আসে 8 লক্ষ টাকা। এই 8 লক্ষ টাকা হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তি, অর্থাৎ আমার ব্যবসায় 8 লক্ষ টাকা পেয়েছি। 8 লক্ষ টাকা আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। এর পরের অংশ অর্থাৎ খতে আমরা চলে আসি। খয়ের মধ্যে আমাদের 4টা পার্ট ছিল, 4টা অংশ ছিল। সেই 4টা অংশের প্রথম 2টি অংশ আমরা প্রথম স্লাইডে সমাধান করব, আর পরের 2টা অংশ তার পরবর্তী স্লাইডে দেখাবো। এখানে আমাকে খ নম্বর প্রশ্নে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় দেখাতে বলা হয়েছে এবং মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রদান দেখাতে বলা হয়েছে, সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখছি। তো প্রথমে আমরা খয়ের মুনাফা জাতীয় আয় কোনগুলো সেই লেনদেনগুলো আগে শনাক্তকরণ করে নিব, অর্থাৎ চিহ্নিত করে নিব। এখানে বিনিয়োগ হতে প্রাপ্তি 14,000 টাকা, কমিশন প্রাপ্তি 50,000 টাকা এবং পণ্য বিক্রয় 20 লক্ষ টাকা। এটা আমাদের মুনাফা জাতীয় আয় চিহ্নিত করে নিলাম। এরপরে আমাদের মুনাফা জাতীয় ব্যয় চিহ্নিত করে নিব, অর্থাৎ কোনগুলো মুনাফা জাতীয় ব্যয় সেটা দেখি। পণ্য ক্রয় 10 লক্ষ টাকা, কর্মচারীর বেতন প্রদান 3,80,000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা এবং যন্ত্রপাতির অবচয় 15,000 টাকা। আরেকটা আছে ভাড়া প্রদান 40,000 টাকা। এবার আসো আমরা সমাধানে চলে যাই। প্রথম অংশটুকু, অর্থাৎ আমরা বলেছিলাম 4টি অংশ করতে হবে, খয়ের আমার 4টি পার্ট করতে হবে। প্রথম পার্টটুকু আমরা মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় ব্যয়ের সমাধান আগে দেখে নেই। মুনাফা জাতীয় আয়ের মধ্যে বিনিয়োগ হতে প্রাপ্তি 14,000 টাকা, কমিশন প্রাপ্তি 46,000 টাকা। কীভাবে এলো? কারণ 50,000 টাকা ছিল, যার মধ্যে 4,000 টাকা আমার পূর্ববর্তী বছরের জন্য ছিল, আর পণ্য বিক্রয় 20 লক্ষ টাকা। এই 3টা যোগফল আমাদের 20,60,000 টাকা আসে। নোটটা আমরা একটু দেখে নেই। মুনাফা জাতীয় আয়ের মধ্যে শুধুমাত্র চলতি বছরের আয় দেখাবো, অর্থাৎ চলতি বছরের আয় কতটুকু হয়েছে সেটুকু আমরা দেখাবো। গত বছর অর্থাৎ বিগত বছর এবং আগামী বছরের কোনো সমন্বয় থাকলে সেটা আসবে না, কারণ এখানে কমিশন প্রাপ্তি 50,000 টাকার মধ্যে 2016 সালের 4,000 টাকা অন্তর্ভুক্ত ছিল। তাই 2016 সালের 4,000 টাকা আমরা আনবো না, শুধুমাত্র চলতি বছরের জন্য আমরা কতটুকু পেয়েছি সেটুকু আমরা আনবো। তাই 50,000 টাকা থেকে 4,000 টাকা বাদ দিয়ে 46,000 টাকা আমাদের চলতি বছরের টাকাটা দেখাতে হবে। এই 3টার যোগফল আমার 20,60,000 টাকা আসে। এরপরে আমরা মুনাফা জাতীয় ব্যয়ের সমাধানটা দেখি। পণ্য ক্রয় 10 লক্ষ টাকা, কর্মচারীর বেতন প্রদান 3,80,000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা, যন্ত্রপাতির অবচয় 15,000 টাকা, আর ভাড়া প্রদান 40,000 টাকার মধ্যে 3,000 টাকা আমার পরবর্তী বছরের জন্য অন্তর্ভুক্ত ছিল, এটা বাদ দেওয়ার পর 37,000 টাকা আসে। দেখো পরবর্তী বছর অর্থাৎ আগামী বছর 2018 সালের টাকাটা অন্তর্ভুক্ত ছিল, তাই আমরা 40,000 টাকা থেকে 3,000 টাকা বাদ দিয়ে 37,000 টাকা বের করেছি। এই 5টা যোগ করলে আমার 14,44,000 টাকা আসে। এটা হচ্ছে আমার মুনাফা জাতীয় ব্যয়। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছ।
ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা একটু জোরে বলতে বলেছ, আমি জানি না, আমি একটু জোরে বলছি, তোমরা এখন শুনতে পাচ্ছ কিনা দেখো। এরপরে আমরা ক্ষয়ের পরবর্তী আরো দুইটা অংশ আছে, সেই ক্ষয়ের পরবর্তী আরো দুইটা অংশ আমরা এখন দেখব, মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রদান। প্রথমে আমরা শনাক্তকরণ করে নেই মুনাফা জাতীয় প্রাপ্তি লেনদেন কোনটা। এখানে আছে বিনিয়োগ হতে প্রাপ্তি 14,000 টাকা, কমিশন প্রাপ্তি যার মধ্যে 4,000 টাকা 2016 সালের জন্য, 50,000 টাকা পণ্য বিক্রয় 20 লক্ষ টাকা। মুনাফা জাতীয় প্রাপ্তি লেনদেনগুলো আগে শনাক্তকরণ করে নিলাম। এরপরে মুনাফা জাতীয় প্রদান, এটা আমরা শনাক্তকরণ করি, পণ্য ক্রয় 10 লক্ষ টাকা, কর্মচারীর বেতন প্রদান 3,80,000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা, যন্ত্রপাতির অপচয় 15,000 টাকা এবং ভাড়া প্রদান 40,000 টাকা। আমরা লেনদেনগুলো শনাক্তকরণ করে নিয়েছি, এবার আমরা সমাধানে চলে যাই, অর্থাৎ ক্ষয়ের পরবর্তী অংশটুকু আমরা এখন সমাধান দেখব। মুনাফা জাতীয় প্রাপ্তি, বিনিয়োগ হতে প্রাপ্তি 14,000 টাকা, কমিশন প্রাপ্তি 50,000 টাকা, পণ্য বিক্রয় 20 লক্ষ টাকা, তিনটা যোগ করলে আমাদের 20,64,000 টাকা আসে। এটা হচ্ছে আমার মুনাফা জাতীয় প্রাপ্তি। এখানে নোট দেখো, মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে বিগত প্লাস চলতি বছর এবং আগামী বছরে যা থাকবে সবটুকুই আসবে, কারণ আমরা সবটুকুই পেয়েছি। প্রাপ্তি বলতে আমরা সবটুকুই পাই, ঠিক আছে? তাই এটার মধ্যে বিগত অর্থাৎ গত বছর, আমাদের চলতি রানিং বছর এবং আগামী বছর পরবর্তী অর্থাৎ পরবর্তী বছরে যদি কোনো কিছু থাকে সবটুকুই আমাদের আসবে। তো মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে আমরা পেলাম 20,64,000 টাকা। আর মুনাফা জাতীয় প্রদান কি কি প্রদান করেছি? পণ্য ক্রয়ের জন্য 10 লক্ষ টাকা দিতে হয়েছে, কর্মচারীর বেতনের জন্য 3,80,000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান করেছি 12,000 টাকা, যন্ত্রপাতির অপচয় হয়েছে 15,000 টাকা এবং ভাড়া প্রদান করেছি 40,000 টাকা। সর্বমোট যোগফল হচ্ছে 14,47,000 টাকা। এই প্রদানটুকু আমাদের সবটুকুই আসবে, কেননা বিগত চলতি এবং আগামী বছরে সবটুকুই প্রদান করেছি, যেটা আমাদের মুনাফা জাতীয় প্রদান। অর্থাৎ প্রাপ্তি ও প্রদান বললে সবটুকুই, আর যদি মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় বলা হয় তাহলে শুধুমাত্র চলতি বছরের অংশটুকুই আসবে, প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা ছিল বছরান্তে মালিকানা স্বত্বের পরিমাণ। গ প্রশ্নটা ছিল বছরান্তে মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা স্বত্বের আমরা কি গত ক্লাসে বলেছিলাম যে মূলধন, মূলধনের সাথে অতিরিক্ত মূলধন থাকলে যোগ হবে এবং সেখানে প্রতিষ্ঠানের, ব্যবসা প্রতিষ্ঠানের আয়গুলো যোগ হয়, ব্যয়গুলো বাদ যায় এবং মালিক যদি কোনো নিজস্ব প্রয়োজনে টাকা উত্তোলন করে অথবা পণ্য উত্তোলন করে তাহলে উত্তোলনগুলো বাদ যায়। তো এখানে আমরা প্রশ্ন থেকে প্রারম্ভিক মূলধন কত পেয়েছি, অর্থাৎ মালিক কত টাকা মূলধন করেছে ব্যবসায়? 5 লক্ষ টাকা। সেখানে আমরা মুনাফা জাতীয় আয়টা যোগ দিব, সেটা আমরা কোত্থেকে পেয়েছি? খ থেকে পেয়েছি, অর্থাৎ প্রশ্ন নাম্বার খ থেকে আমি মুনাফা জাতীয় আয় পেয়েছি 20,60,000 টাকা। এই 5,60,000 এবং 20,60,000 টাকা যোগ দিলে আমার 25,60,000 টাকা আসে। সেখান থেকে বাদ যাচ্ছে তোমার মুনাফা জাতীয় ব্যয়। এই মুনাফা জাতীয় ব্যয়টা আমরা কোথা থেকে পেয়েছি? খ নাম্বার প্রশ্ন থেকে পেয়েছি, 14,44,000 টাকা। এই 14,44,000 টাকা সরাসরি তুমি 25,60,000 টাকা থেকেও বাদ দিয়ে দেখাতে পারো এবং উত্তোলনটাও তুমি সরাসরি এখানে বাদ দিয়ে দেখাতে পারো, অথবা এইভাবে মুনাফা জাতীয় ব্যয় সাথে উত্তোলনটা যোগ করে যোগফল 14,49,000 টাকা এভাবেও তুমি বাদ দিয়ে দেখাতে পারো। অর্থাৎ এই 25,60,000 টাকা থেকে 14,49,000 টাকা এভাবেও বাদ দিয়ে দেখাতে পারো, অথবা সরাসরি মুনাফা জাতীয় ব্যয় বাদ উত্তোলন বাদ 5,000 এভাবেও দেখানো যাবে। তাহলে 25,60,000 টাকা থেকে 14,49,000 টাকা বাদ দিলে আমার 11,11,000 টাকা ফলাফল আসে। এইটা হচ্ছে আমার বছরান্তে মালিকানা স্বত্বের পরিমাণ, বছরান্তে মানে বছর শেষে,
ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা 1 নম্বর সৃজনশীল, সবাই প্রশ্নের সমাধান করতে পেরেছ। এবার আমরা সৃজনশীল প্রশ্ন 2-তে চলে যাব, পৃষ্ঠা নম্বর 45। যাদের কাছে বই আছে তারা বই খুলে দেখে নাও। সৃজনশীল প্রশ্ন পৃষ্ঠা নম্বর 45 কি দেওয়া আছে উদ্দীপকটা আগে পড়ি। রাস্কি হোমসের 2017 সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ব্যবসায়িক লেনদেন সমূহ সংঘটিত হয়েছে। ক নম্বর প্রশ্নে চাওয়া হয়েছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো, খতে মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, এবং গ প্রশ্ন হচ্ছে 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকায় বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নিরূপণ করো। এখন আমরা সমাধানে চলে যাওয়ার আগে উদ্দীপকের গাণিতিক অংশটা দেখি নেই, সমাধান করার পূর্বে আমরা গাণিতিক অংশটা দেখি। এপ্রিল মাসের 1 তারিখে ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর ব্যয় আছে 25,000 টাকা, 2 তারিখ মণিহারি দ্রব্য ক্রয় 3,000 টাকা, 4 তারিখ নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা, 5 তারিখ নতুন মেশিন ক্রয়ের বহন খরচ 7,500 টাকা, 7 তারিখ নতুন মেশিন সংস্থাপন ব্যয় 15,000 টাকা, 10 তারিখ পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3,000 টাকা, এপ্রিলের 12 তারিখ অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000, এবং এপ্রিলের 15 তারিখ নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা। আমরা কয় প্রশ্ন সমাধান করার পূর্বে প্রশ্নটা দেখি। ক নাম্বার প্রশ্ন চাওয়া হয়েছিল বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের সম্পর্কে গত ক্লাসে বলেছিলাম, তো আজকে আমরা এখন শনাক্ত করে নেই এখানে এই উদ্দীপকের মধ্যে কোনটা আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এপ্রিলের 1 তারিখ ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর ব্যয় 25,000 টাকা, এবং এপ্রিলের 15 নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা। এই দুটো হচ্ছে আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আসো আমরা সমাধান দেখে নেই। সমাধান আমরা প্রথমেই, যে কোনো অঙ্কের সমাধান করার আগে আমরা প্রথমে একটা ছক এঁকে নিব। এখানে আমরা ছকটা দেখিয়েছি এবং পূর্ববর্তী 1 নম্বর সৃজনশীল আমরা ছক করেই অঙ্কটা করেছি। আমরা সবগুলো অঙ্কই ছক কেটে করে নিব, অর্থাৎ ছক একে অঙ্কটা করব। তাহলে এভাবে আমরা একটা ছক করেছি। ছক করে আমরা এপ্রিলের 1 তারিখে ধানমন্ডি হতে মতিঝিলে স্থানান্তর ব্যয় 25,000 টাকা দেখালাম, এবং এপ্রিলের 15 তারিখে নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা দেখালাম। এ দুটো যোগ করলে আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ আসবে 43,000 টাকা। 43,000 টাকা আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। এরপরে আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাব। খ নাম্বার প্রশ্ন কি আছে, মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। আমরা আগে শনাক্তকরণ করে নেই মূলধন জাতীয় ব্যয় কোনগুলো। মূলধন জাতীয় ব্যয় হচ্ছে নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা, যেটা এপ্রিল মাসে ক্রয় করেছি এপ্রিল মাসের 4 তারিখে। তারপর এপ্রিল মাসের 5 তারিখে আছে নতুন মেশিন ক্রয়ের বহন খরচ, অর্থাৎ মেশিনটা যে কিনে এনেছি সেটার বহন বা পরিবহন ব্যয় বাবদ আমাকে খরচ করতে হয়েছে 7,500 টাকা, এবং এপ্রিলের 7 তারিখে এই নতুন মেশিনটা সংস্থাপন করেছি, অর্থাৎ বসিয়েছি বা সংস্থাপন করেছি, এই বাবদ আমাকে ব্যয় করতে হয়েছে 15,000 টাকা। এছাড়া এপ্রিল মাসের 12 তারিখে আমি অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় করেছি 40,000 টাকা, এটাও আমার মূলধন জাতীয় ব্যয়, কারণ এই নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়ের ফলে আমার গাড়ির কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, অর্থাৎ আমি গাড়িটি আরও বেশ কিছুদিন চালাতে পারবো। কাজে এগুলো হচ্ছে আমার মূলধন জাতীয় ব্যয়। এরপর আমরা মুনাফা জাতীয় ব্যয়টা চিহ্নিত করে নেই। মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো, এপ্রিলের 2 তারিখে মণিহারি দ্রব্য ক্রয় করেছি 3,000 টাকা, আর এপ্রিলের 10 তারিখে পুরাতন কম্পিউটার মেরামত করেছি যার ব্যয় হয়েছে 3,000 টাকা। কম্পিউটার মেরামত হরহামেশাই করা হতে পারে, এটাও বেশ কিছুদিন আমরা সুবিধা ভোগ করব, যেহেতু টাকার পরিমাণ খুব কম তাই আমরা এটাকে মুনাফা জাতীয় ব্যয় হিসেবেই দেখাবো, এবং এটা হরহামেশাই মেরামত করতে হতে পারে, কাজে এটা আমার মুনাফা জাতীয় ব্যয়। এবার আমরা সমাধান দেখি।
প্রথমেই ছক টেনে নিব, ছক এঁকে নিব, তারপরে আমরা এভাবে বিবরণের ঘরে কি লিখব, মূলধন জাতীয় ব্যয়, যেহেতু আমার মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে, অতএব আমি একটা ছকের মধ্যেই একে দেখাতে পারবো। মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আমার কি আছে, আমরা নতুন মেশিন ক্রয় করেছি 1,60,000 টাকা, মেশিন ক্রয় বহন খরচ আমার 7,500 টাকা ব্যয় করতে হয়েছে, সংস্থাপন ব্যয় 15,000 টাকা এবং অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় করেছি 40,000 টাকা। এই চারটা যোগ করলে আমার যোগফল আসবে 2,22,500। এটা হচ্ছে আমার মূলধন জাতীয় ব্যয়, কত পেলাম 2,22,500 টাকা। এরপরে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ আমরা দেখাবো। মুনাফা জাতীয় ব্যয় এপ্রিল মাসের 2 তারিখে মনিহারি দ্রব্য ক্রয় করেছি 3,000 টাকা এবং 10 তারিখে পুরাতন কম্পিউটার মেরামতের জন্য আমাকে 3,000 টাকা ব্যয় করতে হয়েছে। তো এই দুটো যোগ করলে আমার 6,000 টাকা হবে, কাজে এটা হচ্ছে আমার মুনাফা জাতীয় ব্যয়, তার মানে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ আমার 6,000 টাকা। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এরপরে আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাব। গ নাম্বার প্রশ্নে যাওয়ার আগে তোমাদের অবস্থাটা একটু দেখি, কি অবস্থা। তোমরা আমার সাথে সবাই যুক্ত আছো কি একটু দেখি, তোমরা কি আমার সাথে যুক্ত আছো? আচ্ছা, তোমরা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, এখানে 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকায় বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় পরিমাণ নিরূপণ করতে বলা হয়েছে। তো মূলধন জাতীয় প্রাপ্তি অর্থাৎ মেশিনটা বিক্রি করে আমরা যে টাকাটা পেয়েছি সেটাই হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তি। কাজে মেশিন বিক্রয়ের মূল্য 1,95,000 টাকা, এই 1,95,000 টাকাই হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তি। ঠিক আছে, এখন এই প্রাপ্তি থেকে আমার মেশিন কিনতে, মেশিনটা পরিবহন ব্যয়, মেশিনটা সংস্থাপন ব্যয় অথবা শ্রমিকের যদি কোনো মজুরি থাকে, অর্থাৎ মেশিন সংক্রান্ত যা যা খরচ সেগুলো যোগ করে বাদ দিলেই, আমার মেশিন বিক্রয় মূল্য থেকে বাদ দিলে কিন্তু আমার লাভ হয়েছে বা আয় হয়েছে কিনা সেটা আমরা জানতে পারবো। তাহলে আমরা মূলধন জাতীয় আয় বের করার জন্য আমরা মেশিনের ক্রয় মূল্য আর মেশিন ক্রয় করতে যা যা ব্যয় হয়েছে সেগুলো বাদ দিলেই আমার মূলধন জাতীয় আয় পরিমাণ বের হয়ে যাবে। তাহলে আমরা কি বাদ দিব, 1,95,000 টাকা থেকে অর্থাৎ মেশিন বিক্রয়কৃত টাকা থেকে আমরা যা বাদ দিব, মেশিন ক্রয়ের মূল্য 1,60,000 টাকা, তার বহন খরচ 7,500 টাকা যোগ মেশিনের সংস্থাপন ব্যয় 15,000 টাকা যোগ, এই তিনটা একত্রে যোগ করলে আমার 1,82,500 টাকা আসে। এই 1,82,500 টাকা অর্থাৎ এই মেশিনটা অর্জন করতে যেই ব্যয়টা আমাকে দিতে হয়েছে বা মেশিনটা ক্রয় করতে আমার সর্বমোট যেই টাকাটা ব্যয় করতে হয়েছে সেই টাকাটা আমি মেশিন বিক্রয়কৃত অর্থ থেকে বাদ দিলেই আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটা আমরা পেয়ে যাব। কাজে আমরা দেখতে পাচ্ছি 1,95,000 টাকা থেকে 1,82,500 টাকা বাদ দিলে আমার 12,500 টাকা থাকে, অর্থাৎ এক্ষেত্রে আমার লাভই হয়েছে আর যেটা লাভ হয় সেটা আয় হয়। তবে এখানে লাভ না হয়ে কখনো কখনো ব্যয়ও হতে পারে, অর্থাৎ মানে লস বা ক্ষতিও হতে পারে। তো এখানে আমরা দেখছি যে আমাদের লাভ হয়েছে অর্থাৎ আয় হয়েছে, কারণ বিক্রয়কৃত মূল্য বেশি, ক্রয়কৃত মূল্য কম। সো আমাদের এখানে আয় হয়েছে, মূলধন জাতীয় আয় হয়েছে 12,500 টাকা। ঠিক আছে, আশা করি তোমরা সৃজনশীল 2 বুঝতে পেরেছ। এরপরে আমরা সৃজনশীল প্রশ্ন 3-এ সরি সৃজনশীল প্রশ্ন 4-এ চলে যাব, পৃষ্ঠা নম্বর 46। অর্থাৎ আমি তিনটা সৃজনশীল দেখাবো বলেছিলাম, এটা হচ্ছে আমার তৃতীয় সৃজনশীলটা, যেটা সৃজনশীল প্রশ্ন 4, পৃষ্ঠা নম্বর হচ্ছে 46। রাহা অ্যান্ড ব্রাদার্স নামে ব্যবসা প্রতিষ্ঠানের 2017 সালের জুন মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এবং মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করো। মোট পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে।
আমরা উদ্দীপকটা দেখে নেই, ব্যবসায় মূলধন আনয়ন 2,50,000 টাকা, পণ্য ক্রয় 7 লক্ষ, বাচ্চা প্রাপ্তি 5,700, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় 4 লক্ষ, বিনিয়োগের সুদ প্রাপ্তি যার মধ্যে 2016 সালের টাকা অন্তর্ভুক্ত আছে 50%, অর্থাৎ অর্ধেক টাকা 40,000-এর ভিতরে 2016 সালের টাকা অন্তর্ভুক্ত আছে। আসবাবপত্র বিক্রয়জনিত লাভ 4,500, আমদানি শুল্ক পরিশোধ 5,000, ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয় 75,000, ব্যাংক হতে ঋণ গ্রহণ 50,000, পণ্য বিক্রয় 7,30,000, বিমা সেলামি 7,500, শিক্ষানবিশ সেলামি যার মধ্যে 75% টাকা গত বছরের, অর্থাৎ বিগত বছরের 2016 সালের, 40,000 টাকা, পুরাতন কম্পিউটার বিক্রয় 10,000 টাকা এবং ঋণের সুদ প্রদান 5,000 টাকা। উদ্দীপকটা আমরা দেখলাম। এবার ক নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে। তো প্রথমেই আমরা শনাক্ত করে নিব মূলধন জাতীয় ব্যয় কোনগুলো। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় 4 লক্ষ টাকা এবং ব্যবসার জন্য ফ্রিজ ক্রয় 75,000 টাকা, এটা আমাদের মূলধন জাতীয় ব্যয়। অর্থাৎ মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ আমরা নির্ণয় করি বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় 4 লক্ষ এবং ফ্রিজ ক্রয় 75,000 টাকা, এই দুটো যোগ করলে আমার মূলধন জাতীয় ব্যয় আসে 4,75,000 টাকা। খ নম্বর প্রশ্নে চলে যাই, মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আবারও আমরা শনাক্তকরণ করে নিব মুনাফা জাতীয় আয় কোনগুলো। মুনাফা জাতীয় আয় হচ্ছে আমার বাচ্চা প্রাপ্তি 5,700 টাকা, বিনিয়োগের সুদ প্রাপ্তি 40,000 টাকা, পণ্য বিক্রয় 7,30,000 টাকা এবং শিক্ষানবিশ সেলামি 40,000 টাকা। আর মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণটা দেখে নেই, পণ্য ক্রয় 7 লক্ষ টাকা, আমদানি শুল্ক পরিশোধ 5,000 টাকা এবং বিমা সেলামি 7,500, আর ঋণের সুদ প্রদান 5,000 টাকা। এগুলো আমরা প্রথমে শনাক্ত করে চিহ্নিত করে নিলাম। এবার আমরা সমাধানে চলে আসি। মুনাফা জাতীয় আয়ের মধ্যে বাদটা পেয়েছি 5,700 টাকা, বিনিয়োগের সুদ 40,000 টাকার মধ্যে আমার গত বছর অর্থাৎ 2016 সালের ছিল 20,000 টাকা, কাজে বাদ দেওয়ার পর আমার 20,000 টাকা থাকবে, সেটা দেখাবো। পণ্য বিক্রয় করে 7,30,000 টাকা পেয়েছি, আর শিক্ষানবিশ সেলামি 40,000 টাকার মধ্যে গত বছরের ছিল 30,000 টাকা, সেটা বাদ দিয়ে আমার 10,000 টাকা আসে। এই চারটা যোগ করলে আমার মোট মুনাফা জাতীয় আয় হয় 7,65,700 টাকা। আর মুনাফা জাতীয় ব্যয়টা আমরা দেখি, পণ্য ক্রয় করেছি 7 লক্ষ টাকা, আমদানি শুল্ক পরিশোধ করেছি 5,000, বিমা সেলামি দিয়েছি 7,500 এবং ঋণের সুদ প্রদান করেছি 5,000 টাকা। সর্বমোট মুনাফা জাতীয় ব্যয় আমার 7,17,500 টাকা এসেছে। ঠিক আছে, আমার মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় মোট ব্যয় আমরা পেয়ে গেলাম। এবার আসি আমাদের পরবর্তী অংশে, অর্থাৎ গ নাম্বার প্রশ্নে আমার মূলধন জাতীয় প্রাপ্তি এবং পুরাতন কম্পিউটার বিক্রয় করে পেয়েছি 10,000 টাকা, এটা আমার মূলধন জাতীয় প্রাপ্তি। এরপরে আমরা মুনাফা জাতীয় প্রাপ্তিটা দেখে নেই কি কি পেলাম। মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে বাটটা পেয়েছি 5,700, বিনিয়োগের সুদ পেয়েছি 40,000 টাকা, পণ্য বিক্রয় করে পেয়েছি 7,30,000 টাকা এবং শিক্ষানবিশ সেলামি পেয়েছি 40,000 টাকা। এবার আমরা সমাধানে চলে যাই। মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে আমার কি এনেছি, ব্যবসায় মূলধন এনেছি 2,50,000 টাকা, ব্যাংক থেকে ঋণ 50,000, পুরাতন কম্পিউটার বিক্রয় 10,000, এই তিনটা যোগ করলে আমার মূলধন জাতীয় প্রাপ্তি আমরা 3,10,000 টাকা পাবো। 3,10,000 টাকা আমার মূলধন জাতীয় প্রাপ্তি। আর মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে আমরা কি পাবো, বাড়তে পেয়েছি 5,700, বিনিয়োগের সুদ পেয়েছি 40,000, আর পণ্য বিক্রয় করে পেয়েছি 7,30,000 এবং শিক্ষানবিশ সেলামি পেয়েছি 40,000 টাকা। এই চারটা যোগ করলে আমার মুনাফা জাতীয় প্রাপ্তি আসবে 8,15,700 টাকা। এখন এখানে মোট পরিমাণ নির্ণয় করতে বলেছে, মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তি মোট নির্ণয় করতে বলেছে। অতএব এই মূলধন জাতীয় প্রাপ্তি 3,10,000 এবং মুনাফা জাতীয় প্রাপ্তি 8,15,700 টোটাল মোট আমাকে দেখাতে হবে। তাহলে সর্বমোট আমরা কত পাচ্ছি, সর্বমোট আমরা পাচ্ছি 11,25,700 টাকা। সর্বমোট আমরা 11,25,700 টাকা পেলাম। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর নোটটা আমাদের সবসময় মাথায় মনে রাখতে হবে যে মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে সবটুকুই আসবে, যা থাকবে চলতি বিগত
পরবর্তী বছর সবটুকুই আমাদের আসবে, এই নোটটা সবসময় মনে রাখতে হবে। এখানে আরেকটা জিনিস তোমরা দেখো যে আমরা সবগুলো লেনদেনই আমরা হিসাবভুক্ত করেছি, শুধুমাত্র একটা লেনদেন আমরা দেখাইনি, সেটা হচ্ছে আসবাবপত্র বিক্রয়জনিত লাভ 4,500 টাকা। আমরা ক খ গ কোনো প্রশ্নের মধ্যে আমরা দেখাইনি, কারণ এই আসবাবপত্র বিক্রয়জনিত লাভটা আমরা দেখাইনি, কারণ এটা হচ্ছে আমার মূলধন জাতীয় আয়, আর আমার প্রশ্নপত্রে মূলধন জাতীয় আয়ের কোনো প্রশ্ন চাওয়া হয়নি, তাই আমরা এটা কোনো হিসাবভুক্ত করিনি। অর্থাৎ এই লেনদেনটা আমরা দেখাইনি, বাদ দিয়েছি, কারণ কতে বলা হয়েছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ দেখাতে, খতে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ দেখাতে, আর গতে মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ দেখাতে। কাজে এটা আমার কোনো জায়গায় আমার আসেনি, কারণ এটা মূলধন জাতীয় আয়, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ আমার মূলধন জাতীয় আয়, তাই আমরা দেখাইনি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তিনটা সৃজনশীল দেখালাম, তো বাকি থাকছে তোমার প্রশ্ন নাম্বার 3 এবং 5, এটাই তোমরা বাড়ির কাজ হিসেবে করে নিবে, তোমরা এটা নিজেরাই নিজে নিজে অনুশীলন করবে এবং খাতায় করে নিবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। তোমরা এতক্ষণ যারা আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত ছিলে সবাইকে ধন্যবাদ, এবং তোমরা সবাই বাড়িতে নিরাপদে থাকবে, সুস্থ ও ভালো থাকবে, আর পরীক্ষার প্রস্তুতি নিবে খুব ভালো করে। সবার জন্য শুভকামনা ও অনেক অনেক দোয়া রইল, যাতে সবাই পরীক্ষা সুন্দর সুস্থ মতো দিতে পারো, আগামী 1 তারিখ থেকে সবাই সুন্দর সুস্থ মতো বাড়িতে বসে পরীক্ষা দিতে পারো, সেই দোয়া ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।